বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ খান হাবিবের বিরুদ্ধে বুধবার আদালত 16 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সবুজবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের 14টি মামলায় পুলিশ 144 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 16 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোট 14টি মামলায় 140 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 16 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।